আমাকে মেরো না, আমি তোমাদের মতো মানুষে বাঁচতে চাই। সেই জন্য তো প্রথম ক্রন্দনে সে আওয়াজ দিয়ে থাকে, ওগো পৃথিবীর মানুষ আমাকে মেরো না, আমি একটা মানব শিশু। বা কোনো প্রাণীর যখন সন্তান হয় তারাও কান্নাকাটি করে, আওয়াজ দেয়। তাহলে এই শিক্ষা কুকুরেও যদি আমাদের শিক্ষা দেয় যে মানুষ হয়ে যে জন্ম নেয় তার বাঁচার অধিকার আছে। সমস্ত সৃষ্টির যারা পৃথিবীতে জন্ম নেয় তাদেরও বাঁচার অধিকার আছে। আজ আমরা এই সম্প্রীতির সভায় জমিয়ত উলামা হিন্দের প্ল্যাটফর্মে এই জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের বিজ্ঞ জ্ঞানীগুণী শিক্ষা শিক্ষিত বৈজ্ঞানিক দার্শনিক দেশের যারা শুভাকাঙ্ক্ষী তাদের দ্বারা পরিচালিত একটা সংগঠন, যে সংগঠন রাজনৈতিকভাবে কারো কাছে কিছু ভিক্ষা চায় না, যে সংগঠনের পক্ষ থেকে আওয়াজ দেওয়া হয় সবাই থাকো সবাই বাঁচো, সবার বিপদে সবাই আমরা বাঁচব, সকলেই বাঁচবেন, এই কথা জমিয়ত উলামা হিন্দের পক্ষ থেকে সারা বিশ্বের কাছে বার্তা দেওয়া হচ্ছে। যে সমগ্র মানব ধর্মের দিক থেকে যাই হোক না কেন তিনি একটা প্রাণী, তিনি একটা সৃষ্টি, এই সৃষ্টিকে বাঁচানোর যে শপথ, সৃষ্টি বাঁচানোর যে অঙ্গীকার নেওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দায়িত্ব এসছে। সেই জন্য আমরা একটু আগেই যে সমস্ত বক্তাগণের কাছ থেকে শুনছিলাম যে সম্প্রীতির বাতাবরণ তৈরির প্রয়োজন কি হলো, 1500 বছর ধরে যে এই ভারতবর্ষের বুকে তারও আগে থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন রঙের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ তারা একত্রিত হয়ে বসবাস করে এসেছে শিক্ষা দীক্ষায়, এখন আমরা দেখছি মিলেমিশে আছে। তাহলে হঠাৎ করে আমাদের সামনে একটা বিভীষিকাময় পরিস্থিতি, আমাদের বিশ্বাস হারিয়ে গেছে যে আমরা ঘর থেকে বেরালাম শান্তির সঙ্গে আবার ফিরে যেতে পারবো তো, এরকম একটা সংশয় আমাদের সামনে দেখা দিয়েছে। আবার নির্বাচন জমিয়ত উলামার পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, ভোট দেওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের, সকলে আমরা নাগরিক, কিন্তু আজকে আমরা পেপারে পড়লাম কয়েক লক্ষ মানুষ যারা ভোটার কিন্তু ভোটার লিস্টে